অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেনাবাহিনী। চট্টগ্রামের ভাটিয়ারিতে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশের প্রয়োজন নেই বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা হিসেবে উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে 24 পদাতিক ডিভিশনের 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দেশের জনগণের মতো সেনাবাহিনীও এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলে জানান তিনি। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো? এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে গঠিত যৌথ তদন্ত কমিটির উপর সম্পূর্ণ আস্থার কথাও জানান সেনা প্রধান। সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এর আগে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে বীর কালার প্যারেডে জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে সেনাবাহিনীর 6টি সিগন্যাল ব্যাটালিয়ন। জাহিদুল আলম, এটিএন বাংলা।